অনেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর শুনতে শুনতে কিছুটা বিরক্ত যে ভাই আসলে এই যুদ্ধ আসলে কবে শেষ হবে বা এটা কি শেষ হয় না, মনে হয় যে একই খবর প্রতিদিন দিচ্ছেন। দেখেন, আমি যেহেতু যুদ্ধের প্রথম দিন থেকে সেই 2022-এর 24 ফেব্রুয়ারি থেকে রাইট নাও 2023-এর আজকে আপনার মানে 19 জুন, এই লম্বা সময় প্রতিদিন যুদ্ধের মাঠে খুঁটি নাটি যত ঘটনাই ঘটে আমি আপনাদের সামনে জানাই। তবে আমার এই ভিডিওগুলো আবার অনেকে বিভিন্ন পেজে টেজে দিয়া এগুলো আপনারাও দেখছেন নিশ্চয়ই, চলছে তো, যাই হোক, তো যার কারণে প্রতিদিনের আপডেটটা আমাদের থাকে। যুদ্ধের গতিপথ রাশিয়ার পক্ষে যাচ্ছে ডে বাই ডে, বিশেষ করে যখন গতকালকে যুক্তরাষ্ট্র একটি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে জেলেন্সকিকে। মাঝখানে আমেরিকা এবং জেলেন্সকির মধ্যে একটা বাদানুবাদ ছিল, জেলি প্রকাশ্যে বলছিল যে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে ন্যাটোতে জয়েন না করে আমেরিকার মানে ক্ষমতা থাকবে না, বসগিরি থাকবে না, সুতরাং আমেরিকার উচিত যেমনেই হোক ন্যাটোতে ইউক্রেনকে জয়েন করাতে হবে, প্রয়োজনে আইন টাইন ভাঙতে হবে। তবে জেলির এই কথায় গোস্বা করেছে আমেরিকা, আর যার কারণে গতকালকে দেখেছেন বাইডেন বলেই দিছে দূতবাদ হিসেবে থাকতে পারবা, মানে ন্যাটোর প্রধানকে দিয়ে বলাইছে। তো এই সিচুয়েশনের মধ্যেই ঝড়ের মধ্যে আসলে আম কুড়ানো শুরু করে দিয়েছে কে, আপনার পুতিন কাকু। গতকালকে বলেছিল সাতচারা কেলমো, আই মিনস যেই সাতটা যুদ্ধবিমান আসার কথা সেগুলোকে উড়াই দেব, জ্বালাই দিব, উড়াইয়া না জ্বালাই দিব। তো এর পরপরই তিনি এইবার টার্গেট করেছেন ইউক্রেনের সামরিক ঘাঁটি। এতদিন সামরিক ঘাঁটির বদলে ছিল বিভিন্ন জায়গায় সেনাদের ব্যারাক বা আস্তানা, আপনি বুঝছেন। এরপরে করছে যে অস্ত্রর গুদাম বা ডিপো বা কারখানা, এইবার সরাসরি সামরিক ঘাঁটিকে টার্গেট করে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে। কেন সামরিক ঘাঁটি? পাল্টা আক্রমণ, এই শব্দটা বিভিন্ন গণমাধ্যমের নিউজে আপনারা বারবার দেখছেন। পাল্টা আক্রমণ মানে হচ্ছে যেটা পশ্চিমারা এই টাকা পয়সা অস্ত্রশস্ত্র সব কিছু দিয়া জেলিকে বলছে যে তুমি প্রমাণ করো, ইউ ক্যান ডু ইট। তো এই পাল্টা আক্রমণের জন্য বিভিন্ন সময় গণমাধ্যমে আমরা দেখেছি যে পশ্চিমা দেশগুলোতে ইউক্রেনের প্রায় 50,000 সেনাকে নাকি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে আছে প্যারাট্রুপার বাহিনী, পাইলট, জেনারেল, যুদ্ধ পরিচালনার জন্য যারা আছেন, সামরিক কমান্ডার, লিওপার ট্যাঙ্ক পরিচালনার জন্য একটা স্পেশাল ফোর্স, ইভেন রাশিয়ানদের সাথে ফ্রন্টলাইনে যুদ্ধ করার জন্য একটা স্পেশাল ফোর্স। তো এই ফোর্সটা, রুশ গোয়েন্দা মন্ত্রণালয়ের তথ্য বলছে এই ফোর্সটা এখন টোটালি ইউক্রেনে অবস্থান করছে, আপনার 80% বা 90% ফোর্স, মানে এই সেনাবাহিনীর সদস্যরা। এখন কারা গেছে কারা যায় নাই এই নামভেদ আইডেন্টিফাই করার সুযোগ নাই, তো এরা 100% সামরিক ঘাঁটিগুলোতে অবস্থান করছে। এই মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন লড়াই করতে গিয়ে প্রায় 40টিরও বেশি বিভিন্ন জায়গায় ছোট বড় সামরিক ঘাঁটি করে রেখেছে, যেখানে সেনাদের উপস্থিতি শতভাগ আছে। তো এবার রাশিয়ার টার্গেট হচ্ছে সে সামরিক ঘাঁটি টার্গেট করে হামলা। তো গতকালকে হামলা চালাইছেও, আর প্রথম ধাপে এই হামলায় আপনার ইউক্রেনের 235 জন সেনাকে মুহূর্তের মধ্যেই হত্যা করেছে পুতিন, এমন দাবি হচ্ছে মস্কোর খবর হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে টার্গেট সোজাসাপটা ইউক্রেনের রাজধানী কিয়েভ, কারণ এখানেই স্পেশাল জিনিসগুলো থাকবে, মানে স্পেশাল সেনাবাহিনীর অফিসাররা থাকবে। অ্যাজ এ রেজাল্ট তাদের কাছে তথ্য ছিল কিয়েভের সেনা প্রশিক্ষণ কেন্দ্র একটা জায়গা আছে, যেখানে এই অফিসাররা এসা বাকি সেনাদের ট্রেন করাচ্ছিল যে কীভাবে কী করতে হবে। তো সেই প্রশিক্ষণ কেন্দ্রেই সরাসরি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়ানরা। দোনেস্ক এবং ঝাপুরিঝিয়াতেও দুইটা সামরিক ঘাঁটি আছে, যেখানে এই প্রশিক্ষণপ্রাপ্ত বিদেশ থেকে আসা সেনাবাহিনীর অফিসাররা বাকিদেরকে প্রশিক্ষণ দিচ্ছিলেন, সেই জায়গাতেও আপনার মিসাইল হামলা চলেছে। মানে এক ধাপে তিনটা মিসাইল হামলা চালিয়েছে তিনটা সামরিক ঘাঁটিতে, আর তিন জায়গাতে মিলে 235 জন নিহত হয়েছে, বাকিরা আহত হয়েছে দাবি করা হয়েছে পুতিনের পক্ষ থেকে। ইউক্রেনের বিরুদ্ধে অপরদিকে পুতিন প্রশাসন ড্রোন হামলার অভিযোগ চলছে, তারা বলছে যে ব্রায়ান্সকে তেলের পাইপলাইন লক্ষ্য করে ড্রোন ছেড়েছে, তবে আকাশ প্রতিরক্ষার মাধ্যমে সফলভাবে প্রতিহত করেছে রাশিয়ানরা। ব্রায়ান্সক হচ্ছে রাশিয়া এবং কী বলা হয় যে ইউক্রেনের সীমান্তবর্তী একটা অঞ্চল, সেই অঞ্চল দিয়ে রাশিয়ার তেলের পাইপলাইন যায়। তো সেই পাইপলাইনে নাকি হামলা চালানোর চেষ্টা করা হয়েছে, বাট রাশিয়া সেটাকে সফলভাবে প্রতিহত করেছে। অপরদিকে জেলেন্সকি প্রশাসনের পাল্টা দাবি, পশ্চিমাদের কাছে নিজের সক্ষমতার পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন না না আমরা সফল হচ্ছি, মাইর খাচ্ছি না। খেরসনের দখলদার বাহিনীর অস্ত্র এবং গোলা বারুদের মজুদ নাকি ধ্বংস করে দিয়েছে কিয়েভ, এটা নিয়ে আলাদা ভিডিও হবে। বলছে বড়সড় অগ্রগতির পথে আছে ইউক্রেনীয় সেনারা। পশ্চিমারা যেই পাল্টা আক্রমণের জন্য যে রেজাল্টটা ইউক্রেনের জন্য চাচ্ছে, ইউক্রেন কিন্তু আদা জল খাইয়া হোক মাটি কামড়াইয়া প্রমাণ করতে হবে, কারণ এই যুদ্ধে
এখন কিন্তু আর পিছনে যাওয়ার সুযোগ নাই, এটা ওয়ান ওয়ে লাইন। রেজাল্ট একটা, হয়তো আত্মসমর্পণ নয়তো জিতা দেখাও, এখানে আর কোনো অপশন আছে? আত্মসমর্পণ মানে পুতিন কাকু চারটা শর্ত দিয়েছেন, সেই শর্ত অনুযায়ী তুমি যদি মানো, ফাইন, ইউক্রেনীয় থেকে রুশ সেনারা সরে যাবে, ইউক্রেনকে ছাইড়া দিবে। এখন এটা কি পশ্চিমারা হইতে দিবে? জীবনও তো হইতে দিবে না। তো এখন আরেকটা অপশন আছে কি, যুদ্ধ করে জিততে হবে, যেটা পশ্চিমারা বলতেছে। আসলে এই যুদ্ধের নামে, ইউক্রেন নামে একটা জাতি, আপনারা যে আফগানিস্তানে, তারপর আমরা কঙ্গোতে দেখি, নিকারাগুয়াতে দেখি, মানুষ খাইতে পারে না, রাস্তায় মইরা থাকে, এই সিচুয়েশনটা কিন্তু ইউক্রেনের জন্য এই যুদ্ধটা 2023 সালও যদি কন্টিনিউ করে সেই দিন চলে আসবে, কারণ অর্থনীতিতে এতটা পেছনে পড়ে গেছে ইউক্রেন। পাশাপাশি পশ্চিমারাও নিজেদের কাছ থেকে টাকা পয়সা দেওয়া বন্ধ, এদের দেশে আগামী বছর ইলেকশন, নতুন করে বাজেট বুজেট, তো এইগুলোর মধ্যে এগুলো অনেকে আর করবে না, একটা সময় সবাই ছেড়ে দিবে। তো দেখা যাক পুতিন আসলে সামরিক ঘাঁটিগুলোকে কতটুকু ধ্বংস করতে পারে, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।